ছোট আরেকটা মনে হলে ভালো হয়। ভূতের থেকে দেওয়া হয়েছে, মানে ভূত থেকে দেওয়া হয়েছে? না না, একটা মাসি দিয়ে গেল। আপনার মাসি দিয়ে গেছে? এখানে লাইনে তো অনেকজন চা খাচ্ছিল দেখি। হ্যাঁ দিয়ে গেল। সবাইকে কি মাসি দিয়ে গেছে? হুম মাসি দিয়ে গেছে। কার পক্ষ থেকে দেওয়া? কার পক্ষ থেকে? না তাহলে কিনলেন, চা কিনলেন? হ্যাঁ। আপনি ভোট দিতে এসেছেন? হুম ভোট দিতে। এটা কত নম্বর ভোট? এটা এগারো। এগারো কত নম্বর ভোট? 111। আপনার নাম? মিলন। সকাল সকাল একদম ভোট কেন্দ্রের ভেতরে। আমি সকাল সকাল এসেছি। আমি তিনটি বুথ, আমার তন্তুবাই, আমার বান্ডবপাড়া প্লাস স্টেডিয়াম, আমি তিনটি বুথ কেন্দ্রে গেছি। কিন্তু ভোট কেন্দ্রে যেটা দেখা গেল যে যারা লাইনে দাঁড়িয়ে আছে ভোট, যারা ভোট দিতে এসেছে, তারা রীতিমতো কিন্তু চা খাচ্ছে। চা কারা দিল? ভোট গ্রহণ কেন্দ্রে চা খাচ্ছে আমি জানি না কারা। এই যে লাইনে দাঁড়িয়ে কিন্তু একাধিক ব্যক্তি কিন্তু চা খাচ্ছিল। হ্যাঁ, এটা কারা দিচ্ছে আমি সেটা ফলো করছি। আমি এসে দাঁড়ালাম, এই দশ কিলোমিটার হলো। তারা বলছে একজন মাসি এসে চা দিয়ে গেছে। হ্যাঁ, এটা বুঝতে পারছি না, লাইন ভোটার দেখে আমরা চা দিয়ে ই করছে। আপনি তো সঙ্গে এখানে দাঁড়িয়ে আছে না? আমি এসে ঢুকলাম, চা খাচ্ছে ভোটাররা, এটা প্রভাবিত করছে। কোন এক মাসি দিয়েছে, দেখছো এক মাসিটা কোন পার্টির হয়ে চাটা দিচ্ছে। কি বলবেন এই বিষয়ে? এটা ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। এটা কত নম্বর বুথ? এটা হচ্ছে 112 নম্বর বুথ। না সরি, 111। আমার নাম প্রভাত বিশ্বাস। আপনি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে 3 নম্বর কংগ্রেস মন্ডলে পাচ্ছি।